হ্যালো এভরিওয়ান। তো এখন 8টা মতো বাজে আর আমি রান্নাঘরে পায়েস রান্না করছি, আর মানুষের তো ইচ্ছার কোনো শেষ নেই। তো যাই হোক, এখন আমার খুব ইচ্ছা হয়েছে পায়েস খাওয়ার, মানে এখন না অনেক আগে ইচ্ছা হয়েছিল। তো তখন আর কি শাশুড়িমাকে বললাম যে মা আমার এরকম পায়েস খাওয়ার ইচ্ছা হয়েছে। তো মা তখন বললো যে তাহলে যাও, মানে যাও বলছি, আমি এনে দিচ্ছি সব কিছু, তুমি তাহলে পায়েসটা করে ফেলো। তো সেটাই এখন আর কি আমি রান্নাঘরে পায়েসটা করছি। আর অবশ্যই পায়েসটা করার পরে তো খেতেই হবে, কারণ ইচ্ছা জেগেছে মনে। আর একটা কথা, দেখো সব কিছু কাজ কর্ম ছোটো ছুটি আমরা তো সব কিছু করি এই দুটো খাবার জন্য না। তো সেখানে যদি খাবার কোনো কিছু ইচ্ছা হয়, তো আমার মনে হয় ফেলে রেখে মানে ইচ্ছাটাকে লুপ্ত করার দরকার নেই। তো তখনই হয়তো সেটা বানিয়ে কি কিনে খেয়ে ফেলাটাই উচিত। তো আমি তো সেটাই করি। আর তো এই যে আমি পায়েসটা করছি, দাদা তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখাই। তো এই যে আর কি আমার পায়েসটা এখানে ফুটছে। তো যাই হোক, এই মিনি ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।